আচ্ছা তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে প্রথমে এই মোবাইল স্ট্রিম অন করব অন করে একটা সেশনে ক্লিক করব। নিউ সেশন ক্লিক করার পর এখানে এস 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 মিনু যেটা সেখানে ক্লিক করবো আর আরেকটা বিষয়ে একটু বলি ভাই শেখার জিনিসটা একটা জিনিস পার্সোনাল মোটিভেশন দরকার এখানে অনেকগুলো অপশন দেখতেছেন এগুলো তো আমার পক্ষে দেখানো পসিবল না অথবা অনেক কিছু তো আমিও জানি না হইতেই পারে কিন্তু আপনার যেন জানার ইচ্ছা থাকে আপনি প্রতিটা নিয়ে ইউটিউবে সার্চ দেন যে হাউ টু ম্যানেজ টেলনেট ইন ইউ ইউজিং মোবাইল স্ট্রিম তো মানে দেখার উদ্দেশ্য এটা না যে আসলে এটা ইউজ করে কীভাবে আপনার দেখার উদ্দেশ্য হচ্ছে আসলে সে কী করে মানে টেলিহেটের কাস্টার্মারগুলো দেখলেন আর কি ঠিক আছে দেখলেন আইডিয়া হইলো ঠিক আছে বাকি সবগুলো অপশান এরকমভাবে একটু এক্সপ্লোর করবেন যেন পুরো সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া থাকে মানে আমরা সবসময় শুধু চিন্তা করি যে মনে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই অনেক কিছু টুলসগুলো অনেক ইম্পর্টেন্ট জাস্ট আপনি কী কী টুলস ইউজ করেও কাজ করতে পারেন ঠিক আছে এই কারণে দেখবেন যেগুলো একটু রিচ সিবি ওরা একটু নিচের দিকে স্টার্টিং লেভেলে সবাই মানে আপনি হয়তো বিএস কোড দিবেন অথবা হচ্ছে আপনি দিলেন যে আপনি বলে এটাকে ফটোশপ জানেন পিগমা জানান এগুলো তো জানার কিছু নাই কিন্তু এই টাইপের যে কিছু টুলস আছে যেগুলো অনেক এক্সট্রিম লেভেলের হাই লেভেলের টুলস এগুলো যদি অ্যাড করেন তখন আপনার সিভিল ভ্যালুটা বাড়বে যে হ্যাঁ আপনি অনেকগুলো টুলস রিয়েল টাইম জানান যেমন আপনি জিরা ইউজ করতে পারেন এগুলো কিন্তু ভালো টুলস আপনি বেগুলার বেগুনার একটা নেটওয়ার্ক খুলে দেন বলবেন যে ভাই এটা হচ্ছে আপনি আমরা রেগুলার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আমি আর তাড়াতাড়ি কাজ করে দিতে পারবো তারপরে এখন যদি দেখায় যে জিরা কি জিনিস আপনি বলুন যে ভাই সব বাত আমাকে জিরাতে ইনপুট দেবেন এছাড়া আমি কাজই করবো না বুঝে গেছে তো এইগুলো হচ্ছে বিভিন্ন টুলসের জিনিস এই টুলস গুলো হচ্ছে এক্সপ্লোর করতে হবে হ্যাঁ আসলে কোন টুলসের কি জিনিস যেমন আমরা বর্তমানে যেটা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে হুমসিক্যাল এটা একটা টুলস এই টুলসের অনেকগুলো কাজ করা যায় ঠিক না একটা প্রজেক্ট প্ল্যানিং থেকে এক্সিকিউশন কি হবে পুরোটা আমি একটা বোর্ডে ফুল রেডি করে ফেলতে পারি আপনি এরকম কিছু জিনিস অ্যাড করে করে দেবেন হ্যাঁ মাঝে আজকে অনেক কথা বলে এখন আসেন রিমোট হোস্টের মধ্যে সেটা দিলাম দেওয়ার পর ওকে দিলাম তো ওকে দেওয়ার পর দেখবেন আমার কাছে পার একটা এই যে এখন সে যেটা করবে ওই আমার যে উভন্তু মেশিনটা আছে ওই মেশিনের সাথে আমার উইন্ডোদের একটা কানেকশান করার চেষ্টা করতেছে তো নর্মাল টার্মিনালটা করতে হয় যেটা এখানে একটা এসে এসে স্ক্রি ক্রিয়েট করে সেটাকে হচ্ছে ওই সার্ভারে গিয়ে রেজিস্টার করে দিতে হয় যেন সে সেকেন্ড টাইম হচ্ছে মানে আমাকে আবার নতুন করে কানেক্টগুলো ঠিক করা না লাগে আর কি তো মোবাইল স্ট্রিমের একটা সুবিধা হচ্ছে যে প্রথমবার যখন আপনি সেট আপ করে ফেলবেন টাইম আমার কোনো সেট আপ নাই শুধু ডাবল ক্লিক করে করে ইউজ করবেন ঠিক আছে তো এখন দেখেন আমরা আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিই হ্যাঁ এখানে একটা পাসওয়ার্ড আছে কপি করলে আশা করি এটা পেস্ট হওয়া উচিত এখানে রাইট বাটন ক্লিক করলে পেস্ট হয়ে যায় হ্যাঁ আর কন্ট্রোল ভি দেন না এই রাইট বাটন একবার ক্লিক করবেন পেস্ট হয়ে গেছে অথবা আপনি লিখতে পারেন যদি সহজ পাসওয়ার্ড হয় এক দুই তিন এরকম এন্টার দেওয়ার পর দেখেন আপনাকে কী বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর পাসওয়ার্ড ফর রুট যদি সেভ না করেন বারবার রান করতে হবে তো আমরা করি ইস্যু নাই ঠিক আছে আর এনি টাইম পাসওয়ার্ড হচ্ছে আপনার ম্যানেজমেন্ট থেকে চেঞ্জ করা যায় যদি আপনার সার্ভারটা এ থাকে চেঞ্জ করতে পারবেন ডিজিটাল ওশানে থাকে সেটাও চেঞ্জ করতে পারবেন আমি সবগুলো আজকে দেখাই দেবেন হ্যাঁ কিন্তু বিপিএস নিয়ে আসতে ক্লাসটা নেই ঠিক আছে ডিজিটাল ওশানে কীভাবে ক্রিয়েট করবেন এডব্লিউএসে এ কীভাবে ক্রিয়েট করবেন দুটোই দেখা দিচ্ছে আচ্ছা এখন দেখেন আমরা যেখানে ছিলাম আপনি যখনই দেখেন আমরা কিন্তু লগ ইন করে ফেলছি আমরা আমাদের কম্পিউটারে ঢুকে গেছি কিন্তু বুঝে গেছে একটা কম্পিউটার দেখতে হচ্ছে এরকম হ্যাঁ আপনি যখনই একটা বিপিএস কম্পিউটারে যাবেন সেটা দেখতে এরকম দেখাবে এটাই বলতে পারেন যে উইন্ডোজের হোম স্ক্রিন হ্যাঁ হোম স্ক্রিন হচ্ছে এটা আপনাকে দেখাচ্ছে যে হ্যাঁ আপনি রুট নামে রুট ডট টেস্ট মানে যে ওই আমাদের যে সার্ভারটা সে হচ্ছে টেস্ট নামে বানাই দিছে আর কি যদি বলতাম যে ভাই অন্য কিছু নামে দেন সে নামে দিত যেহেতু বলেই দিছি টেস্ট দিয়েই বানান আর এক মাস পরে যেন সে বন্ধ করে দেয় সেটাও বলে দিছে ঠিক আছে তো এই কারণে সেই নামে দিচ্ছে তো আপনি যখন রেজিস্টার করবেন আপনার নাম দিয়ে বা আপনার প্রজেক্টের নাম দিয়ে তখন সেই নামে এখানে নামটা হবে রুট অ্যাট দা রেট ধরেন হচ্ছে টেক পার্ক আইটি ডট কম বা টেক পার্ক ইংলিশ ডট কম তো ভিতরে দেখেন এখানে স্ল্যাশ রুট নামে কিছু একটা আছে ঠিক না জবসা দেখাচ্ছে তবে একটু চেষ্টা করেন আর কি আচ্ছা এই এই আমি বলি এই যে লেন্সটা আছে না প্রজেক্টরের লেন্স প্রথমটা হালকা একটু বাম দিকে ঘোরান হালকা বামে বামে আচ্ছা ডানে বামে করেন ওইটাই ওইটাই আর এতটুকু এই এই মিলি সেকেন্ডের জন্য এটা ক্লিয়ার থাকে আমার আচ্ছা মোটামুটি বোঝা যায় তো নাকি এটা না না ওকে ওকে ফাইন ফাইন আমার কাছে আচ্ছা থাকুক একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ এখন আচ্ছা যেটা না বুঝেন আমাকে নাম্বার বললেন হ্যাঁ তাহলে আমি হচ্ছে এভাবে দেখাই দিব নাকি আচ্ছা ঠিক আছে একটু সবাই কষ্ট করে দেখেন সবার চোখ তো ভালো না রেমা যেহেতু দেখি না আচ্ছা তাহলে দেখেন আমরা বাই ডিফল্ট আসার পর আমরা যে ডিরেক্টরি আছি এটার নাম হচ্ছে কি স্ল্যাশ রুট হ্যাঁ তো খেয়াল করে দেখেন স্ল্যাশ রুট মানে হচ্ছে স্ল্যাশ মানে হচ্ছে আমরা হোম স্ক্রিনে আছি এই জিনিসটা এইভাবে চিন্তা করেন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আছি আমি এখন যে ইউ এর মধ্যে আছি তার নাম হচ্ছে কি স্ল্যাশ

একটা ডকার প্রজেক্ট যদি ইনস্টল করেন না ক্রিয়েট করেন সাথে সাথে হচ্ছে প্রতিটা ডকার প্রজেক্টের জন্যই এখানে যা আছে সবগুলো ক্রিয়েট হয় বুঝে গেছে এখন আসেন এখানে কি কি থাকে হ্যাঁ আমাদের মূলত যে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে ইটিসি আর নিচে হচ্ছে একটা ভার হ্যাঁ কয়েকটা জিনিস লাগে ইটিসি আর একটা হচ্ছে কি ভার ইটিসি ফোল্ডারে মূলত থাকে হচ্ছে আপনার বিভিন্ন কনফিক ফাইল কি থাকে কনফ্লিক্ট ফাইল মানে আপনি দুনিয়ার যত সফটওয়্যার আপনি ইনস্টল করবেন সবগুলোর কনফ্লিক্ট ফাইল হচ্ছে সবগুলো সফটওয়্যার প্লাস সবগুলো সফটওয়্যার কনফ্লিক্ট ফাইল হচ্ছে এখানে পাবেন বুঝে গেছে মানে বিষয়টা একদম সহজ এটা হচ্ছে আমাদের সি ড্রাইভারকে উইন্ডোজ ইউজারদের জন্য বুঝে গেছে নেক্সট আসেন আর যেটা আরগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ডিস্ক মানে বিষয়টা হচ্ছে উইন্ডোজে আমরা অনেকগুলো ডিস্ক ক্রিয়েট করতে পারি উইন্ডোতে একটাই আর এই ডিস্কের নাম হচ্ছে কি আর মানে আপনার যত সোর্স কোড আছে সব কোথায় থাকবে আরে থাকবে আসলে সোর্স কোড বলা ভুল হবে প্রজেক্টও না এখানে এখানে প্রজেক্টের ফোল্ডারটা আসেও নাই ডাব্লিউ 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 নামে একটা প্রজেক্ট ফোল্ডার আসবে যেটার মধ্যে মূলত আমরা হচ্ছে প্রজেক্টটা রাখবো তাহলে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে কনফ্লিক্ট ফাইল আছে সব থাকবে কোথায় ইটিসিতে আর আমাদের যত সোর্স কোড আছে সব থাকবে কোথায় আরে এবং এটা মনে রাখতে হবে যে আমাদের ডকালে গিয়েও কাজে লাগবে ঠিক আছে এখন আসেন এই ফাইল স্ট্রাকচারে এখানে যত প্রতিটা ফোল্ডার সম্পর্কে একটু পড়বেন হ্যাঁ আপনি যখন হচ্ছে অ্যাভাই দিতে যাবেন আর আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি লিনাক্স মানে অপারেটিং সিস্টেম কী কী জানেন আপনি যদি বলেন যে উইন্ডোজ আপনাকে প্রশ্ন করার কিছু নাই যদি বলেন যে লিনাক্স তখন জিজ্ঞেস করবে বিভিন্ন কোশ্চেন তখন জিজ্ঞেস করতে পারে যে এই কনফ্লিক্টটা কীভাবে সেট আপ এই কনফ্লিক্টটা কীভাবে সেট আপ করবেন আপনার নতুন একটা ইস্যু যদি আমি দেই সেটা আপনি কীভাবে করবেন এটার জন্য মূলত যেটা জানতে হবে কোন ফোল্ডারের কী কাজ সেটা একটু জানতে হবে এগুলো হচ্ছে হাজার হাজার ভিডিও আছে আমরা এগুলো না বলে মেন কাজে চলে আসি আর কি তারে আসি তাহলে আসেন আমাদের পিসি রেডি পিস লগ ইনে করতে পারলাম এবার হচ্ছে কি লাগবে পিসি ঠিক আছে কিন্তু এখন সার্ভার লাগবে আমরা যে সার্ভারটা ইনস্টল করবো তার নাম হচ্ছে কি অ্যাপাচি 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 সার্ভারটা আমরা বলস না অ্যাপাচি দিব আচ্ছা ইঞ্জিন এক্স আর অ্যাপাসির মধ্যে একটা পার্থক্য পিটার কাজই একটা জাস্ট একটা ফোল্ডারকে হচ্ছে পোর্টের মধ্যে সার্ভ করা যেন আপনি হচ্ছে আমরা যে পোর্টের নামটা দিলাম না এই যে একশো তিন এটা দিয়ে যেন অ্যাক্সেস করতে পারি আর কি আর ইঞ্জিন এক্সের এক্সট্রা কিছু ফিচার আছে ফিচারটা কীরকম মনে করেন সেম প্রজেক্ট মনে করেন সেম প্রজেক্ট ধরেন আমার পাঁচ হাজার পোর্টে রান করা আছে আট হাজার পোর্টে রান করা আছে আট হাজার পোর্টে যদি অ্যাট এ টাইম এক লাখ মানুষ হিট করে দেখুন আপনার প্রজেক্টটা স্লো হয়ে যাবে প্রতিবারই খেয়াল করে দেখবেন আপনি যখন একবার ভিজিট করেন নিচে টার্মিনালগুলো দৌড় দেয় একটা ঠিক না মানে প্রতিবার সে সার্ভার থেকে ডেটাগুলো আপনাকে ক্লায়েন্টে পাঠাচ্ছে তখন একটা উদাহরণ দিলাম একটা পোর্টে যখন এক লাখ মানুষ ভিজিট করবে অনেক কঠিন না আপনি সেম প্রজেক্টটি যদি পাঁচটা পোর্টে রান করে রাখেন মানে ড্যাশ ড্যাশ পোর্ট দিয়ে আমরা যেটা করি আর কি বা নোটের ক্ষেত্রে আলাদা প্রসেসটা পাঁচটা পোর্টে রান করলাম তখন যেটা করে আমি কেমনে বুঝবো কোন ইউজারকে আমি কোন পোর্টে পাঠাবো পসিবল এই জিনিসটা আবার ইঞ্জিনিয়ার দিয়ে সেট করে দেওয়া যায় যে ভাই যদি কোনো ইউজার ভিজিট করে তুমি প্রথমে দেখবা কোন পোর্টটা খালি আছে মনে করেন যে আমার পোর্ট আছে পাঁচশোটা এক লাখ ইউজদারের জন্য আমি অন করে রাখছি ইঞ্জিনে এক্স কী করে সাথে সাথে একটু চেক দেয় যে কোন পোর্টটা ফাঁকা ফাঁকা আছে এই পোর্টের জন্য আর পোর্টগুলো আপনি বলেই দেবেন যে আসলে কোন কোন পোর্টগুলো ইউজ হচ্ছে এই প্রজেক্টের জন্য এ যেটাকে হচ্ছে নিয়ারেস্ট মানে ফাঁকা পাবে সেটাতে পাঠিয়ে দেবে ঠিক তো এই যে একটা লোড ব্যালেন্সিং বলে আর কি এটাকে হ্যাঁ ম্যানুয়াল লোড ব্যালেন্সিং বলতে পারেন কিন্তু এটা আসলে লোড ব্যালেন্সের যে ফিচারটা সেটা আসলে এখানে পড়তেছে না কারণ আমার তো এক পিসিতে এই প্রজেক্টটা রান করা এক লাখ ইউজদারের মানে এক লাখ ইউজারের প্রেশার আমার এক পিসিতেই পড়তেছে হয়তো আমার প্রজেক্টটা স্লো হচ্ছে না কিন্তু আমার পিসি স্লো হচ্ছে সার্ভার স্লো হচ্ছে ফাঁকা থাকলে যত মন চাই ক্রিয়েট করা যাবে লালাবেলা একটা প্রজেক্ট পাঁচটা পোর্টে রান করা যায় না আমি কিন্তু টার্মিনাল আরেকটা অন করে আরেকটা পোর্টে রান করতে পারবো সমস্যা না কিন্তু কোনো লিমিট নাই কোনো লিমিট নেই আনলিমিটেড খোলা যায় ওই লিমিট হচ্ছে ওইটাই যে টার্মিনাল অন করলেই কিন্তু আমার সিপিইউতে একটা প্রেশার পড়তেছে ওই ওইখানে হয়তো র্যাম কমতেছে আর কি এটাই লিমিটেশন বলতে পারবো ইচ্ছা মতো যদি আমার ক্যাপাসিটি থাকে আচ্ছা এখন আসেন তাহলে এই টার্মটা একটু চেঞ্জ করি এই যে আমি একটা আগে উচ্চারণ করছি লোড ব্যালেন্স ঠিক না তো আমরা মূলত ওই যে পোর্ট দিয়ে হচ্ছে এটাকে লোড ব্যালেন্স করি নেই আমরা জাস্ট পোর্ট ফরওয়ার্ডিং করছি অথবা বলতে পারছি পোর্ট ব্যালেন্সিং করছি এটা আসলে লোড ব্যালেন্সিং হয় নাই আর কি অথবা বলতে পারি হচ্ছে একটা লিঙ্কের উপরে লোড কমছে কিন্তু সেম পিসেতেই আসে মানে সার্ভার লোড ব্যালেন্সিং হয় নাই কিন্তু সার্ভার পোর্ট ব্যালেন্স হয়ে গেছে ওই যে যেমন ওই দিন কী হইল অ্যাট এ টাইম তিনটা এ কল করার সাথে সাথে কী হয় মাই মাইস কিলোর দিস একটা গতকালকে যদি এমন হইতো যখনই অ্যাট এ টাইম দশটা এপিআই একসাথে কল হয় যদি এমন হয় যে পোর্ট ভিন্ন ভিন্ন পোর্টে রান হয়ে যায় তখন কিন্তু আবার ওই যে ডেটাবেস ট্যাটাবেস মাঝে মধ্যে স্লো হয়ে যায় একটা কানেকশান দেখা গেছে আমি এমন একটা ইউ আর এল হিট করছি যেটাতে আমার পাঁচ লাখ ডেটা আসবে তো আমার পোর্টটা কিন্তু ওই পাঁচ লাখ ডেটা দেওয়ার জন্যই ভিজে এর মধ্যে যদি আরও একশো জন হিট করে সে কিন্তু আর দিতে পারবে না কারণ ওই পোটটা ব্যস্ত শুধুমাত্র ওই একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে গিয়ে তো তখন কী করে ওই এঞ্জিনেক্স বা অন্যটা সে দেখে যে আসলে এই পোটটা ফাঁকা কিনা যেটা ফাঁকা সেটাতে পাঠাই দিবে আর এটাতে সে হাতি দিবে না বুঝে গেছে তো এটা আসলে লোড ব্যালেন্সিং বলা যায় কিন্তু আসলে পিওর লোড ব্যালেন্সিংটা হয় নাই পিওর লোড ব্যালেন্সিংটা যদি বলি এটা হচ্ছে পাঁচটা পিসিতেই সেম প্রজেক্ট রান থাকে মানে তো একটা পিসি এই যে একশো তিয়াত্তর আরেকটা পিসি হতে পারে একশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বুঝে গেছে ওই তখন হচ্ছে ওই না না ইউরাল একটাই থাকে জাস্ট এই যে অ্যাপাচিকে কন্ট্রোল করার জন্য আরেকটা ব্যালেন্সার ইউজ করা হয় ওইটার নামই মূলত লোড ব্যালেন্সার যে আমার এক পিসিতেই পিসির লোডই কমায় ফেলছে সে বুঝে গেছে আর আরেকটা জিনিস একটু বলি সবাই কুবার নিডিসের নাম শোনেন ঠিক না কুবার নেডিজ কি করে ওই যে বললাম যে আমরা এই একটা কন্টেনারকে অনেকগুলো পোর্টে রান করতে পারি আচ্ছা একটা তো বলছি হচ্ছে বিভিন্ন ভার্সন বিভিন্ন পোর্টে রান করতে পারি এমন হইতে পারে জাস্ট মানে শুধুমাত্র ভার্সন থ্রি যেটা ভার্শন থ্রিকে আমি পঞ্চাশটা পোর্টে রান করতে চাই কুবার কুবারিস কী করে এই পঞ্চাশটা পোর্টে এখানে যেরকম ইঞ্জিন চেক দিচ্ছে না কুবার কুবারিডিস তখন চেক দেয় যে আমার এই কন্টেনারের জন্য কন্টেনারের মধ্যে কোন পোর্টটা এখন ব্যস্ত আছে ওইভাবে হচ্ছে পোর্টগুলো ফরওয়ার্ড করে দেয় বুঝে গেছে তো কুবারের মেন কাজই হচ্ছে কন্টেনারের উপর লোড কমানো আর এক্সের একটা ডিফল্ট ফিচার হচ্ছে আপনার পোর্টের উপর লোড পড়া লোড কমানো এক একটা একটা ফিচার আছে আপনি যদি বলেন যে ভাই আমি তো এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছি আমি এটাই শিখি হবে না আমার সমস্যার সমাধান হচ্ছে না আর কি মানে ওই অনেকগুলো ইউজ করে একটা কমন সলিউশনে আসা যায় তবে সব প্রজেক্টের জন্য লাগে না আমি যদি বলি যে এই যে মশলা বাটির যে একটা ই কমার্স এটার জন্য এত আয়োজনের দরকার আছে বুঝতে হবে আসলে কোন ওয়েবসাইটের কীরকম লোড আসবে আর আমি যদি বলি যে আমি বাংলাদেশ থেকে আজকে পাঁচ কোটি মানুষ কুইজ কুইজ এক্সাম দেবে সবগুলো চিন্তা করে প্রজেক্টটা এই জায়গায় রাখা লাগবে হইতে পারে সেটা একটা বেসিক পিএসপি প্রজেক্ট খেয়াল করে দেখেন সার্ভারের সাথে প্রজেক্টের কোনো রিলেশন নাই সার্ভারের সাথে রিলেশান হচ্ছে কোর্টের সাথে সার্ভারে কি পরিমাণ লোড আসতেছে আর এই লোডটাকে হ্যান্ডেল করার জন্যই মূলত এই যে ডেবক্স টেবক্স বক্ষর যা আছে এই জিনিসগুলো নিয়ে কাজ যে আপনি পিএইচপিতে কোট করলে এটা ফাস্ট হবে নোটে কোর্ট করলে এটা ফাস্ট হবে নোট ফাস্ট হয় কে সার্ট করতেছে তাকে ফাস্ট করা লাগবে বুঝে গেছে সেম পিসি আমার পিসিতে রান হইতে লাগে দুই মিনিট আরেকটা পিসিতে চালাই মিলি সেকেন্ডে রান হচ্ছে আমি তো ডেপ মোট চালাইতেই পারি না এই ল্যাপটপে ঠিক আছে তো কারণ হচ্ছে আমার এটা সার্ভ ক্ষমতা নাই সার্ভার করার মানে সার্ভ করার যে ক্ষমতাটা সেটাই পিসির নাই বুঝে গেছে এই জিনিসটা হচ্ছে যখন বলে না যে আসলে লোড অপটিমাইজ কীভাবে করবেন আপনি যদি বলেন যে ভাই আমি কোডগুলোকে সিমপ্লিফাই করলাম অনেকটাই কমে হয়তো আমার লোড কমে এপিআই লোড কম পেজ লোড কমে সার্ভারের যে লোডটা এটা হচ্ছে আমাকে এই যে বিভিন্ন মেকানিজমগুলো বলতে হবে ঠিক আছে তো আপনি ওই যে জায়গা থেকে আমি এখানে আসছি ওই যে আমরা যখন বলবো যে সিবিতে বলবো যে আপনি কোন অপারেটিং সিস্টেম জানেন লিনাক্স তখন দেখবেন যে আপনাকে আস্তে 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 এই কোশ্চেনগুলো জানার চেষ্টা করবে আপনি তাহলে সার্ভার কীভাবে ম্যানেজ করেন একটা প্রজেক্ট কীভাবে রান করেন এখানে আমি সবাইকে বলি আর কি লিনাক্স অবশ্যই হয়ে যেতে কারণ হচ্ছে আপনার সামনে যখন সমস্যা পড়বে তখনই তো সমাধান সমাধান পাবেন ঠিক না কারণ আমরা সবাই উইন্ডোজে ক্লিক ক্লিক করে কাজ করি যার কারণে আমাদের সামনে সমস্যা আসে না হ্যাঁ যে একটা অ্যাপ ইনস্টল করতে হবে কীভাবে ইএজি ডাউনলোড করে ডাবল ক্লিক করে যখন লিনাক্সে আসবো তখন দেখা গেছে যে এই যে আমি ডকার ইনস্টল করছি শুধু ডাবল ক্লিক করে তিন মিনিটে ইনস্টল হয়ে গেছে যখন উভনতে ইনস্টল করতে যাবো দেখবেন যে ছয় সাত মিনিটের বেশি লাগবে জাস্ট বসে বসে শুধু কমান্ড দিবে এ রোড দিবে এটাকে আবার খোঁজা লাগবে কেন এ রোড দিছে ওটার আবার সলভ করা লাগবে হুম আর বারে তার ইউআই না নাবার শুধু লিন্যাক্সটা দিবে লিন্সের ভার্সনের নাম ওভন্তু আর কি হ্যাঁ যে ইউআইটা চাচ্ছেন ওইটা পাবেন না তো এই লিন্যাক্সের যে ভার্সন ভার্সনের নাম হচ্ছে ওবন্তু আর কি ঠিক আছে আর যেটা দেখেন না যে ক্লিক ক্লিক করে এটাকে এক্স আর ডিপি বলে হ্যাঁ অবশ্যই ওপেন সোর্স না আচ্ছা তাহলে আমরা ভিজিট করে ফেলছি এখন হচ্ছে সার্ভার সেট আপ করার পালা তো এখন দেখেন সার্ভার সেট আপের জন্য আমার ওই বারবার যেহেতু লাগে আমি দুই জায়গাতে এটা আসে হ্যাঁ আপনি ডিপোজিটরিতে ভিজিট ডিপোজিটরিতেও আছে ওখানেও আছে আর এখানেও আছে কেস থেকে সার্জার না কেস কমার্স নামে একটা ফাইল আছে হ্যাঁ সর্বশেষ হচ্ছে আমাদের বিপিএস সেট আপ করার জন্য আমি এগুলো বলে রাখছি আর কি ইনিশিয়ালি একটা সার্ভার সেট আপ করার জন্য যা যা লাগে এখানে মঙ্গোডিবি ডিভি আর হচ্ছে অ্যাপাসি সার্ভার ইনস্টল করার জন্য পুরো ব্যবস্থাটা করা আছে আর কি ঠিক আছে আচ্ছা আর আরেকটা হচ্ছে এটা তো কিছু রাখা লাগে আর কি একটা আছে তো এখানেও সবগুলো আছে ঠিক আছে যাই হোক ইটারটা তো কনফার্ম আমার দুদিন পর হাওয়া হয়ে যেতে পারে গিটা অ্যাকাউন্ট থাকলে আমার রিপোজিটোরিও আছে এখানে আসলে পাবেন আর আরেকটা হচ্ছে সার্ভার সেট আপের জন্য প্রচুর ভিডিও পাওয়া যায় বুঝছেন আপনি আপনার যদি কোনো একটা লেকচারারের ভিডিও ভালো লাগে সেটা আপনি ফুল ফলো করেন মানে আমরা তো আজকে দেখতেছি যা আমাদের লাগে এর বাইরেও তো আর অনেক কিছু শেখার আছে সেগুলো মানে রেগুলার কাজে লাগে না দেখে ওয়ার্কশপ বা হচ্ছে বিভিন্ন ট্রেনিংয়ে দেখানোর প্রয়োজন পড়ে না শুধু শুধু দেখায় লাভ নাই আপনি আমলেও নিবেন না কাজেও লাগবে না হয়তো বছর শেষে একদিন লাগছে তখন আমার আমি যা দেখাইছি তার কোনো রিসোর্সই আপনার কাছে নাই কিন্তু মনে পড়বে যে হ্যাঁ এটা তো দেখাইছিল কেমনে হয়েছে আমরা জাস্ট যা লাগবে তাই করি প্রথমে দেখেন এটা হচ্ছে ইউআই ইনস্টল যেটা আমাদের দরকার নাই ইউআই ইনস্টলটা হচ্ছে ওই যে বললাম না যে কোন তো আমরা যে অপারেটিং সিস্টেমটা রান করি এ হচ্ছে মূলত একটা ইউআই দিয়ে দেয় আমরা কীভাবে ভিজিট করবো দেখার জন্য তো ওই জিনিসটা হচ্ছে বিপিএস থেকেও এটা করা যায় আর কি এই চারটা কমান্ড যদি কপি পেস্ট করেন দেখবেন এটা হয়ে গেছে অটোমেটিক তার সাথে কিছু এর আসতে পারে ভার্সন বেদে আর কি এখানে যে প্রজেক্ট আছে ওটা ভার্সন বেদে তখন সেটা আপনি দিয়ে ঠিক করে ফেলতে পারবেন তো এই জিনিসটা আমাদের দরকার নাই ঠিক আছে আর ইউআই নিয়ে কাজ করার দরকার নাই এটা হচ্ছে একদম প্রথম দিকে আমি নিজেই লিনাক্স পারতাম না না জেনে হচ্ছে ডিরেক্ট ইয়েতে ঢুকে গেছি আর কি বিপিএস সেট ঢুকে গেছে পরে তখন হচ্ছে ক্লিক ক্লিক করে করে শুধু ফোল্ডার স্ট্রাকচার শেখার জন্যই আমার এটা লাগছে হ্যাঁ আমাদের বর্তমানে যে সার্ভারটা চলতেছে এটা মনে হয় দশ বা বারোতম ইনস্টলেশন বারোবার আমি নিজেই সেটা করছি আর কি প্রতিবার ঝামেলা পাকাইছি কোনো না কোনো দেন আবার সেট আপ তো এই কারণে বললাম যে আপনি যদি মনে করেন যে ভাই ভিডিও দেখে হয়ে যাবে শিখে হয়ে যাবে আমি তো দেখেই করছি শিখেই করছি কিন্তু বারো বার আমার ইনস্টল করে দেন আমাকে একটা স্টেবল পজিশনে আসা লাগছে যাই হোক আপনাদের এতবার লাগবে সেটা বলতেছি না কিন্তু ঝামেলা বাঁধাবেনি কারণ কমান্ডগুলো আমরা কীভাবে এক্সিকিউট করতে হয় অনেক কিছু জানি না মনের ভুল একটা স্পেসের কারণে একটা মাইনাস না দেওয়ার কারণে দেখবেন যে কিছু ঘটে গেছে এবার আসেন এখানে একটা অ্যাপ যে কোনো প্রজেক্ট ইনস্টল করার জন্য দেখবেন যে সুডো এপিডি এট আপডেট আর হচ্ছে আপগ্রেড হ্যাঁ দুইটা কমান্ড পাবেন এই দুইটা দিয়ে নেবেন এই দুইটা দিয়ে এটা দি কমান্ডটা দিলে যেটা হয় কোন যদি ওই যে ডিপেন্ডেন্সি প্রজেক্টগুলো আসে হ্যাঁ অন্যান্য প্রজেক্টগুলো যদি কোনো আপডেট আসে সাথে সাথে ওন টুটা লেটেস্ট ভার্সনে চলে আসে ঠিক আছে আপডেটটা আপডেটটা করি তো আরেকটা হচ্ছে মাল্টিপল কমান্ডও একসাথে কপ পেস্ট করা যায় সমস্যা নাই বুঝে গেছে ইচ্ছা সিঙ্গেল চাইলে তো সিঙ্গেল রান হবে আর যেহেতু আমি চাই একটার পর আরেকটা রান হবে প্রথমটা রান হবে দেন এই এখানে ব্যাক স্ল্যাশ এন আছে একটা না এখানে ব্যাক স্ল্যাশ এন হ্যাঁ এখানে একটা ব্যাক স্ল্যাশ এন আছে যেটা আমরা দেখতেছি না আমরা যখন কপি করি কপি করে পেস্ট করি সে অটোমেটিক ডিটেক্ট করে নেয় যে হ্যাঁ এটা একটা নিউ লাইন পাশাপাশি দেন আপনাকে এরোড দেবে যে এই নামে কোনো কমান্ডই নাই নিচে নিচে দিতে হবে আর অ্যান্ড যেটা বলছে সেটা হচ্ছে ওই আপনি এনপিএম মিনিস্টারের কথা বলতেছেন সেটা কিন্তু আপনি আপনি নোট নোট প্যাকেজ ইনস্টল করতেছেন তারপরে সফটওয়্যার ইনস্টল করতেছেন তো রাইট বাটন ক্লিক করবেন হ্যাঁ কন্ট্রোল ভি না আমরা যাওয়া যাওয়াই যে দেখবেন যে কন্ট্রোল ভি যদি দেয় এই যে কী আসতেছে দেখছেন আচ্ছা আর এরকম যদি কিছু চলে আসে কন্ট্রোল সি দেবেন হ্যাঁ কন্ট্রোল সি দিলে দেখবেন যে যে নতুন একটা লাইন চলে আসবে কোনো ভুল করলে কন্ট্রোল সি কোনো ভুল করলে হচ্ছে কি কন্ট্রোল সি ঠিক আছে এই কমানগুলো একটু অভ্যস্ত থাকে কন্ট্রোল সি দিয়ে কি হয় চলে যায় আবার দেখেন এখানে অনেক গার্বেজ হয়ে আছে ঠিক না পাচ্ছেন ক্লিন করতে কন্ট্রোল এল ঠিক আছে কন্ট্রোল এল মানে এমন না যে আগে সব চলে গেছে দেখেন সব উপরে আসছে ক্লিন দেখার কি দরকার ক্লিন লিখে থাকা এন্টার দিতে হবে কাজ হয়ে যাচ্ছে ও আচ্ছা ওইটা তো একদম ফুল ক্লিন করে আমরা ক্লিন করতে চাচ্ছি না উপরগুলো তো একটু পরেই লাগবে কিছু কিছু কাজে লাগে আর কি আচ্ছা যাক সমস্যা না আপনি যেটা ইউজ করে মানে আপনার কাছে ভালো লাগে আর কি আর আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি একটু দেখাই দিয়ে এখানে দেখবেন রিমোট মনিটরিং একটা আছে ঠিক আছে এটা বাই ডিফল্ট অফ থাকে হয়তো ভিডিও দেখে বলবেন যে তাতে আসে না কেন এখানে এই যে রিমোট মনিটরিং আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে যে নিচে দেখাবে যে আমাদের সিপিওটা জিরো পার্সেন্ট ইউজ হচ্ছে হ্যাঁ কোনো লোডই নেই কিন্তু র্যাম ইউজ হচ্ছে ঠিক আছে আপনি যখন দেখবেন উড়াদুড়া প্রজেক্ট ইনস্টল করা শুরু করবেন তখন দেখবেন সিপিও অনেক হাইতে উঠে যাবে আস্তে আস্তে ঠিক আছে আর এখানে ফুল কনফিক দেখাচ্ছে আর এখানে দেখেন আপনি আপনার নেটের সাথে ওখানে কত মেগাওয়াইট মানে কোন কত স্পিডে যোগাযোগ করতেছেন সেটা এখানে আসে মানে বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখেন ওই কম্পিউটার একটা নেটওয়ার্কে চলতেছে আমরা আর একটা নেটওয়ার্কে চলতেছি এই দুইটা নেটওয়ার্কের মাধ্যম মধ্যে মূলত হচ্ছে কমিউনিকেশনটা হয় আর কি হ্যাঁ তো ওই জিনিসটা এখানে পাওয়া যায় যদি দেখেন যে এখানে খুব একটা স্পিড নাই তখন কাজটা একটু স্টপ রাখা লাগবে ঠিক আছে আর এখানে হচ্ছে যে দেখেন উনিশ ঘন্টা আগে এটা রান করা হয়েছে আর আমরা হচ্ছে এই যে পুরো ডিরেক্টরি কতটুকু জায়গা জায়গা নিছি এখানে একটু দেখাই আর কি অনেক কিছু মিলাই একটু অনেক দারুণ আর একটু যদি মাথা কাটান এই জিনিসটা আপনি নিজে বানাই ফেলতে পারবেন না খুব কঠিন না একটু জাস্ট বেশি কিছু কোর নলেজ থাকলে হয় আর কি বাকি হচ্ছে পিএইচপি আর নোট জেস যেটাই ইউজ করেন এটা দিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট বানায় ফেলা যায় ম্যানেজার বানায় ফেলা যায় ওকে তো দেখেন আমরা পেস্ট করলাম পেস্ট করে এন্টার দিলাম তো এখানে দেখেন আপডেট চলতেছে ঠিক আছে আচ্ছা সবচেয়ে ভালো হয় এই কাজগুলো করবেন হচ্ছে রাতে হ্যাঁ এ রাতে বলতে হচ্ছে দুইটা তিনটার দিকে যদি রান করেন মানে এই যে কম্পিউটারটা যে নেটওয়ার্কে চলতেছে ওখানের স্পিডই তখন পাবেন হচ্ছে আড়াইশো মেগাবাইট তিনশো মেগাবাইট এরকম আপনি তো আপনার নেটওয়ার্কে চলতেছেন কত মেগাবাইটে কত এম বিপিএসে তারপর পনেরো বিশ ঠিক না এই কম্পিউটারটা যে নেটওয়ার্কে চলতেছে এগুলো থাকে হচ্ছে আড়াইশো এম তিনশো এমবিপিএস এক হাজার এম এরকম ওখানেই পাওয়া যায় আর কি ওই যে আমি মাঝে মধ্যে হচ্ছে ওই এক্স আর ডিভি যখন ইনস্টল করছিলাম না ওই নেটওয়ার্কে হচ্ছে ইয়ে চালাইতাম এই ওপেরা চালাইতাম মজিলা চালাইতাম স্পিড প্রচুর থাকে ডাউনলোড স্পিড স্পিড অনেক প্রচুর ওকে ডান এখন দেখেন এখানে এই জিনিসটা হয়ে গেছে ঠিক আছে এখানে কিছু এরো টেরো দিচ্ছে আপাতত অমিট করে যাচ্ছি প্রবলেম নাই মনে এরপর আসেন সেকেন্ড কমান্ড কী দিতে হবে অ্যাপ আছি এখন কি হচ্ছে আমরা সার্ভারটা ইনস্টল করতেছি তো সার্ভার ইনস্টল করার জন্য দেখেন ওই যে আমাদের ভার ফোল্ডারে দেখেন আমরা ভারে যদি ডাবল ক্লিক করি এটা এটার আরেকটা সুবিধা এটাই আমি কমান্ড না লিখে হচ্ছে ক্লিক ক্লিক করে করে ফোল্ডারগুলো ভিজিট করতে পারতেছি এটা এটা আরেকটা সুবিধা আর কি এই কারণে এটা ইউজ তো দেখেন এখানে কিন্তু ভার নামে কোনো ফোল্ডার নাই আছে ভার ভারের মধ্যেই আছি ডাব্লিউ 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 নামে কি নাই কোনো ফোল্ডার নাই আরেকটা জিনিস খেয়াল করবে তারা হচ্ছে লারাগন চালান লারাগনের ফাইল স্ট্রাকচারটাও কিন্তু এরকম ঘুবন্তুর মতো মানে লারাগন একা নিজেই হচ্ছে এরকম একটা ইনস্ট্যান্স রান করে আপনি যখন লারাগনে একটা প্রজেক্ট রান করবেন হ্যাঁ সরি লারাগনের প্রজেক্ট বলতেছি লারাগন সফটওয়্যার যেটা ওইটাই হচ্ছে পুরো উইন্ডোজের মধ্যে একটা ইনস্ট্যান্স বলতে পারেন একটা ডকারের প্রজেক্ট আপনি ডকার কন্টেনার জাপান যারা লারাগন ইউজ করেন ওরা দেখবেন যে অনেকটা ডকারের সাথে মিলে গেছে আমি লারাগনে যে কাজটা করতাম কাছাকাছি অনেকটা কাজ হচ্ছে এই ডকার করতে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে ডকার থেকে কনসেপ্ট নিয়ে লারাগনটা তৈরি হয়েছে আর কি হ্যাঁ লারাগন আছে আচ্ছা তো যাই হোক মানে এগুলো সবগুলোই হচ্ছে এই যে সমস্যা ফেস করছে সমাধান আসছে আর কি এখন আসেন রুটে এসে সুডু এপিটি ইনস্টল অ্যাপাচি টু এখন যেটা হবে ইএস বলে দেন আর ড্যাশ ওয়াই দিয়ে দিলে ড্যাশ ওয়াই যদি দেন কমান্ডের সাথে তার পরবর্তীতে আর ইএস কমান্ডটা লাগে না হ্যাঁ অটোমেটিক হচ্ছে ডিরেক্ট ইনস্টল শুরু হয়ে যায় প্রথমটা হচ্ছে আমি বলি ধর আমার এখানে পঞ্চাশটা সফটওয়্যার ইনস্টল করা আছে উইন্ডোতে তো অটোমেটিক আপডেট চায় ঠিক না দেন আমরা দেই আর ওভন্ততে যেটা করা লাগে লেটেস্ট রাখাটাই ভালো তাহলে সবগুলা সফটওয়্যার হচ্ছে ভালো কাজ করে হ্যাঁ আপডেট করে দেয় আর কি আর আরেকটা হচ্ছে আপগ্রেড ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি যত সার্ভিস আছে সবগুলোই আপডেট করে ফেলে আর আরেকটা হচ্ছে আপগ্রেড আপগ্রেডটা হচ্ছে ধর আমার পিসিতে চলতেছে টু পয়েন্ট ওয়ান এখন হয়তো টু পয়েন্ট থ্রি ফোর ফাইভ অনেকগুলোই ছিল আমি আপডেট দিলে হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স এগুলো হবে আর আপগ্রেড দেই তাহলে হয়তো টু এর পরে যদি থ্রি থাকে ইনস্টল হয়ে যাবে ওটা ফুল ইনস্টল হয়ে যাবে কেউ যদি পিএসপি ইনস্টল করেন কখনো হ্যাঁ পিএসপি ভার্সন টু দেবেন দেন যদি আবার ইনস্টল করেন দেখবেন পিএসপি থ্রি হয়ে গেছে একটা কমান্ড আছে আপগ্রেড করার ওটা রান করতে হয় আর কি করতে আচ্ছা ঠিক আছে এখন আসেন আমরা কোথায় ছিলাম অ্যাপাচি টুতে হ্যাঁ তো অ্যাপাচি টু দেখেন এখন যদি ইনস্টল হয়ে যায় রিলোড আইকন আছে দেখবেন এডিট করতেছেন এখানে রিফ্রেশ হচ্ছে না একটা সমস্যা আসে রিফ্রেশ দেন এই যে ডাব্লিউডাব্লিউ ফোল্ডার চলে আসছে দেখছেন আচ্ছা আসার পর দেখেন যে আমরা এখন এখানে আসি ডাব্লিউ ফোল্ডার হচ্ছে আমাদের বললাম না আমাদের অনেকগুলো প্রজেক্ট লাগবে সবগুলো ডাব্লিউডার থাকবে আমাদের প্রজেক্টের যত সোর্স কোড আছে পাইথন ঠিক আছে তার ডিরেক্টর মুখস্থ হয়ে গেছে এবার আসেন এখানে এসে এখন আসেন কাজ করছে এখন গিয়ে সার্ভার তৈরি করে ফেলছে না এতক্ষণ ছিল একটা কম্পিউটার এখন হয়ে গেছে কি ঠিক আছে এবং এই সেম এই কাজটা যদি আপনার রাউটার যদি রিয়েল আই হয় আর পিসিতে যদি অ্যাপ আছে ইনস্টল থাকে একটা কানেকশান করা লাগে আর কি রাউটারে রাউটারের যে সেটিংসটা রাউটারের অ্যাডমিনে গিয়ে সাথে সাথেই যে আমরা ওই যে স্টি ডক ফোল্ডারটা ইউজ করি ফোল্ডারটা ফুল অ্যাক্সেস করা যায় ঠিক আছে এই হইল সার্ভার সেট আপ শেষ হ্যাঁ সার্ভার সেট হয়ে গেছে কিন্তু আর নাই এখন হচ্ছে সার্ভারে কি কাজ করবেন সেটা আপনার উপর মানে এখন আপনাকে কাজ করতে হবে তো প্রথম জিনিসটা দেখায় সেটা হচ্ছে এই যে একটা নাম ঠিক না আইপি আইপি কি আমাদের মনে রাখার টাইম আছে আমরা সাধারণত হচ্ছে ডোমিন নামে অভ্যস্ত হি ডোমেন হচ্ছে আমরা রান করতে তো একটা ডোমেন হচ্ছে এখানে সেট করতে হবে তো এখানে একটা হচ্ছে এপোর্টটা দেওয়াটা একটু আর আরেকটা হচ্ছে দেখেন এখানে যদি আমি এখানে এসএসএল দিতে চাই আমাকে একটা পেড এস এস এল কিনতে হবে কিছু এসএসএল আছে জাস্ট হচ্ছে ওই ওইটিস করে দেয় কিন্তু আসলে ওই রিয়েল এস পাওয়া যায় না এনক্রিপশনটা পাওয়া যায় না এ কারণে আমরা যেটা করি ক্লাউড ফ্লেয়ার ইউজ করি এস ম্যানেজমেন্টের বলা হয় ডিএনএস ম্যানেজমেন্ট ডিএনএস ম্যানেজমেন্টটা কি আর আরেকটা হচ্ছে ডিএনএস আর একটা হচ্ছে নেম সার্ভার হ্যাঁ এই দুইটা টার্ম একটু লিখে রাখেন সবাই পড়া করবে না হ্যাঁ এই দুইটা জিনিস হচ্ছে আমরা মানুষ এটা ব্যবহার করি এটা চাইলে নিজে বানানো যায় আপনার যদি নিজের শরীরের মধ্যে বিপিএস থাকে ডিএনএসটা কী করা যায় তৈরি করা যায় এটা হচ্ছে একটু কম পাইছিলাম হ্যাঁ নাই আসলে যা দেখছি আর কি তাহলে হয়তো একটু বলতে পারতাম যে আসলে নেম সার্ভার আর একটা ডিএনএস যে ডোমেন নেম সার্ভার জাস্ট মিনিংটা জানি ডিএনএস কি এটা জানি এটা কি বলে দেখলাম ডিএনএসটা সেট আপ করতে হয় কিভাবে ওটা একটু দেখে নিয়ম একদম নোট জেএস আছে না নোট জিএস অল্প করে একটা কোড দিয়ে একটা ডিএনএস ম্যানেজমেন্ট তৈরি করে ফেলা যায় তৈরি করতে পারবেন এখন সিকিউর করা বা ম্যানেজ করা সেটার ইস্যু আবার আলাদা আচ্ছা তো আমরা ক্লাউডফ্লেয়ার ডট কমে যাব ড্যাশবোর্ড ডট ক্লাউডফ্লেয়ার ডট কম হ্যাঁ ক্লাউডফেয়ার ডট কমে গেলে আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন সবাই খুলে ফেলবেন আমরা আমাদের এটা রেজিস্টার্ড আছে এটাতে ঢুকে যায় দেখে কী করবেন এটা অ্যাক্সেস পাইলেও লাভ নয় আর কিছু করতে পারবেন না এমন কিছু নয় যে ধ্বংস করে ফেলবেন নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের কাছে রেখে দেন আপনি খুশি আর কি আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাই আচ্ছা ক্লাউড ফ্লেয়ার মূলত কি করে সে হচ্ছে ওমেনের যে নাম আছে না ওমেনের নামের সাথে আমাদের হোস্টিংয়ের যে আইপিটা দুইটাকে জাস্ট কানেক্ট করে দেয়

এর জিনিসটাই আমি একটা সার্ভিসকে বলে দিচ্ছি আমার ফাইল দেখো যারা ক্লায়েন্ট ইউজ পেজগুলো দেখতে পারে স্কুল টাইপের যে সার্ভিসগুলো ওয়েবমেল ফাইলটাই দেখতে পারে কারণ দেখবেন সি সিপ্যানেল হ্যাক হয় বেশি সিপ্যানেল হ্যাক একটা মেন রিজন ওয়েবমেল এই সার্ভার দিয়ে খুব সহজে হচ্ছে এই প্রজেক্ট ফাইলে ঢুকে যাওয়া যায়

আমাদের সার্ভারে মূলত এই প্রজেক্টগুলো রান হচ্ছে অনেকগুলো প্রজেক্ট আছে তো আমরা মনে করেন আমার নামে যেটা আছে ওই ডোমেনে গেলাম ঠিক আছে যে অ্যাডে ক্লিক করে নতুন একটা ওয়েবসাইট ক্লিক করা যায় আর কি অ্যাডে যদি ক্লিক করেন যে নিউ ডোমেন এক্সিস্টিং ডোমেন দেবেন নিউ ডোমেন দিলে হচ্ছে নতুন কিনতে হবে এক্সিস্টিং ডোমেন হচ্ছে আপনি যে ডোমেন কিনে থাকেন ওই ডোমেনের নাম দিয়ে রেজিস্টার করলেই হবে ঠিক আছে আচ্ছা তো দেখেন আমার সাইডে কিন্তু ভিজিট ভালোই বেশি না হয় আর কি তবে সাত দিনের চুয়াত্তর জন আছে আচ্ছা এখানে ফুল ওভারঅল স্ট্যাটিস্টিক দেখা যায় ওভারঅল মিলাই হচ্ছে আপনি যদি নিজে ডিএনএস বানান তখন তো এই স্ট্যাটিস্টিকগুলো আপনাকে ডেভেলপ করতে হবে পাই টু পাই ডেটাবেস ডেটাবেস ক্রিয়েট করে ক্লাউড ফ্লেয়ারে অলরেডি রেডিমেড এই জিনিসগুলো আছে আপনি চাইলে সাইড ডাউন করে রাখতে পারবেন আপনি চাইলে সাইডে হচ্ছে আন্ডার অ্যাটাক মোড অন করে রাখতে পারবেন তারপরে রোবট চেক কিনা সেগুলো দিতে পারবেন অনেক ভালো ভালো আছে ক্লাউড ফ্লেয়ার ইভেন চার জিবিটি নিজে ক্লাউড ফ্লেয়ার ইউজ করে গুগলের অনেক সার্ভিস ক্লাউড ফ্লেয়ার ইউজ করে তা আপনি মনে করতে পারেন যে আপনার অন্য কিছু দিকে তাকানোরই দরকার ক্লাউড ক্লটফ্লায়ারই ঠিক আছে বুঝে গেছি একদম জিরো ট্রাস্ট আর কি জিরো না কি বল হান্ড্রেড পার্সেন্ট ট্রাস যে এখানে প্লাসে ক্লিক করে একটা নিউ ডোমেন এক্সিস্টিং ডোমেন রেজিস্টার করবেন কিন্তু আউট ফ্লায়ার হচ্ছে এই যে দেখেন এসএসএল দেয় ফ্রিতে টি এসএসএল এস ডিপিএসটা প্রোভাইড করে আর কি এটা আপনাকে ম্যানুয়ালি হচ্ছে আপনার সার্ভারে সেট করা লাগতো আচ্ছা ওইটা হচ্ছে ওই সি প্যানেল হচ্ছে পঞ্চাশটা সি প্যানেল একটা সার্ভারেই চলে ঠিক আছে একশ মানে ওরা তো হচ্ছে ওদের যে সার্ভারটা ওটা তো কয়েক টেরা ওয়াইট মানে ষাট সত্তরটা সি প্যানেল এমনিই চলে আমার কাছে মনে হয় সি প্যানেল আলাদা একটা মনে হয় পিসি হইতে পারে এমন না পিসি তো একটাই ওরা ওই এক সার্ভারের জন্য একটা এসএসএল ইনস্টল করেই রাখছে ওটা দেখা যাচ্ছে প্রতি বছর ওরা রিনিউ করে আর আমাদেরকে শুধু একটা টোপ দেয় যে ফ্রি এসএসএল পাবেন আর ওর সার্ভারে তো এস এস এল রাখাই লাগবে নাহলে তো ওর সার্ভারই ধ্বংস হয়ে যাবে দেখুন একটা না মানে মূলত সার্ভারটা মূলত এস এস এলটা কানেক্ট করতেছে হচ্ছে সে তার সার্ভারে বাট আমাদেরকে টোপ দিচ্ছে বা আমি আপনার ফ্রি এস এস এল দিচ্ছি ও তো আমরা দেয়ার কিছু নয় আমার এখানে থাকবেই ওর সার্ভার আছে মানে আমার সি প্যানেল এমনিই থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে